इंस्टाग्राम पे डाल दूंगी, डालो जरा कल के लिए। मुझे तो खबर नहीं, वो बोले जावे ना হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে বাসি বিয়ের সকাল। তো দেখতেই পাচ্ছ খুব ইমোশনাল একটা সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেছে। কি বলবো আমি, কোনো এক্সপিরিয়েন্স নাই না, আস্তে আস্তে আসলে। হ্যালো জিলি, হ্যালো ইন্দ্রাণী, আমিও হাই। কালকে অবধি তো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ছিল, আজকে থেকে হাজবেন্ড ওয়াইফ। বলো কি ফিলিংস তোমাদের? ওই মানে সরি, ওই ইয়ে কেতে গেছিল। আরে কো বলো বলো, আমি যাবো না, মানে পাওয়ারফুল পাওয়ারফুল ফিল হচ্ছে, ফুল পাওয়ার। এখন টেনশন আর বেশি, 10টার সময় আর ঘরে যেতে লাগবে, বাইরে আড্ডাটা চলবে না। এখন এই যে ইয়ের লাগে, এন্ডার লাগে 10টার করে, এন্ডার থেকে কাটিং করা তুই তুই পারবি, এন্ডার দে প্যান্ডো। আমি সবচেয়ে বেশি কমেডি করা মানুষটা হচ্ছে অভিজিৎ। আর বিকিদা, ও জিজু জিজু কিন্তু মনটা অনেক খারাপ বাবার জন্য। আর তোমার অনেক ভালো, তোমার তো মেম্বার বাড়লো না, এই হচ্ছে অভিজিৎ দি কমেডিয়ান, যে আমাদের সবাইকে সবসময় হাসাতে থাকে আর সবার মুড ভালো করে। আমি একটা কমেন্ট করে দিই, উপরে পেটিকুট কার এটা, তাহলে কই দিবি পুরো নাইটি সেটি আছে পুরো। কোনো কিছু তো অবজেকশন নাই, বুঝছিস ভাই, কোনো কিছু তো অবজেকশন নাই, বন্ধ করে দি। হ্যালো, হ্যাঁ, তো আমরা এখানে ট্রাই করছিলাম বউকে একটু হ্যাপি হ্যাপি করার, তো যতটুকুই হোক ও একটু হেসেছে, এটাই অনেক। আর এই টাইমে তো সব মেয়েরা একটু বেশি ইমোশনাল হয়ে পড়ে, আর ওর জন্য একটু বেশি ইমোশনাল বিকজ এই ঘরে শুধু ও আর ওর বাবাই থাকে, আর ও চলে গেলে তো ওর বাবা একা হয়ে যাবে। এখন
এখানে ওদের গায়ে হলুদ আর স্নান হবে, আর তারপর এখান থেকে ডাইরেক্ট রেডি হয়ে ভবনে চলে যাওয়া হবে, আর সেখানে ওদের বাসি বিয়ে হবে। কি রে, আমরা কি ওদিক দিয়ে আসলে দেখতে পারতাম? পুরো সুন্দর স্নান করলে তো পড়বেই। ওই যে মুচি ওখানে একটা, ওই যে ও আচ্ছা আচ্ছা, এখন স্নান হয়ে গেছে, এখন তাড়াতাড়ি করে ঝটপট করে রেডি হয়ে ভবনে চলে যেতে হবে। রেডি হওয়ার মোমেন্টসগুলি ক্যাপচার করতে পারিনি বিকজ খুব তাড়া ছিল ভবনে যাওয়ার। তো আজকের ভিডিও এখানেই শেষ, নেক্সট ভিডিও পরের ব্লগ। ততক্ষণের জন্য জয় রাধাকৃষ্ণ, রাধে রাধে, বাই বাই।